নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহাহা করো কি নন্দলাল? নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা? সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্যে জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল আহাহা তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাকি, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল যাকি। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া কুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গোলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহাহা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই? বলো কি বিঘত নাকি দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবেছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুট আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল ভেলা রে নন্দ, বেঁচে থাক চিরকাল।